আমাদের সিমে অনেক সময় মেসেজ আসে, মেসেজ আসার পর টাকা অটোমেটিকলি কেটে নিয়ে যায়। আমরা অনেক সময় টাকা রিচার্জ করি, রিচার্জ করলে টাকাটা অটোমেটিকলি কেটে নিয়ে যায়। এবং দ্বিতীয় অপশন হচ্ছে যে আমরা আমাদের এমবি ব্যবহার করি, এমবিটা হঠাৎ শেষ হয়ে যাওয়ার পরে আমাদের সিম থেকে ব্যালেন্স কেটে নিয়ে যায়, সেই ব্যালেন্স দিয়ে ডাটা চলে। তো আজকের এই দুইটা বিষয় নিয়ে ভিডিওটা আলোচনা করব, অবশ্যই সম্পূর্ণ ভিডিওটা দেখবেন। কিভাবে আপনি আপনার অটোমেটিকলি ব্যালেন্স কাটা বন্ধ করতে পারবেন, এবং দ্বিতীয় হচ্ছে যে আপনার এমবি শেষ হওয়ার পরে আর ব্যালেন্স থেকে টাকা কাটবে না। তো প্রথমেই চলে যাবেন আপনি আপনার ডায়াল প্যাডে। ডায়াল প্যাডে চলে আসার পর এখানে সার্চ বক্স পাবেন, সার্চ বক্সে আপনি লিখতে হবে *9#, লিখে আপনি রবি সিমে ডায়াল করবেন। রবি সিমের জন্য এটা, রবি সিমে *9# লিখে ডায়াল করবেন। ডায়াল করার সাথে সাথে আপনার অটোমেটিকলি যে টাকাটা আছে সেই টাকাটা কাটা বন্ধ হয়ে যাবে। এবং আপনি ডায়াল প্যাডে এয়ারটেল সিমের জন্য একই কোড *9# লিখে আপনি যদি ডায়াল করেন তাহলে আপনার অটোমেটিকলি টাকাটা কেটে নেওয়া বন্ধ হয়ে যাবে। এই দুইটা সিমের একই, রবি এবং এয়ারটেলের কোড একই। তো চলুন এখন দেখবো আমরা গ্রামিনেটটা। তো গ্রামিনেটটা দেখার জন্য এখন এখানে আপনি ডায়াল প্যাডে যেটা করবেন, ডায়াল প্যাডে আসবেন, আসার পরে *121, *6, *1# লিখে ডায়াল করবেন। ডায়াল করার পরে অটোমেটিকলি যে টাকাটা আছে কাটা বন্ধ হয়ে যাবে। তারপর এখন এখানে দেখুন বাংলালিংক, বাংলালিংকের জন্য যেটা করবেন, আপনি চাইলে এগুলা স্ক্রিনশট দিয়েও নিতে পারেন, অনেক হার্ড, তো এই জন্য আমিও স্ক্রিনশট দিয়ে নিচ্ছি আপনার দেখে এবং বোঝার সুবিধার্থে। তো বাংলালিংকের জন্য হচ্ছে *121, *7, *1, *2, *1#, বাংলালিংকের জন্য হচ্ছে এটা। দ্বিতীয় হচ্ছে টেলিটক, টেলিটক আপনি ডায়াল করলে হবে না, টেলিটক SMS অপশনে যাবেন। SMS অপশনে যে লিখবেন স্টপ অল, এভাবে এভাবে লিখতে হবে, হুবহু এরকম, যেখানে বড় আছে বড়, ঠিক আছে, *STOP ALL অল, সব বড় হাতের দিবেন, দিয়ে ডায়াল করবেন *335, এই নাম্বারে আপনি মেসেজটা পাঠাবেন। পাঠানোর পরে অটোমেটিকলি আপনার যে টাকাটা কাটা যাইতো আগে সেটা বন্ধ হয়ে যাবে। এখন আপনি যেটা করবেন, দ্বিতীয় অপশনটা হচ্ছে আমরা ডাটা ব্যবহার করি, মাঝে মাঝে ডাটা শেষ হয়ে যাওয়ার, শেষ হয়ে যাওয়ার পরে আপনাদের ব্যালেন্সটা কেটে নিয়ে যায়, আমার ব্যালেন্সটা কেটে নিয়ে। এখন যেটা করতে হবে সেটা হচ্ছে আপনার, আপনি যেই সিমটা চালান ওই সিমের কোম্পানির কাছে ফোন দিবেন, কাস্টমার কেয়ারে, কাস্টমার কেয়ারে ফোন দিবেন। ফোন দিয়ে বলতে হবে PPU, এই যে অপশনটা আছে না, এটা হচ্ছে PPU, তাদেরকে বলবেন, এটার নাম হচ্ছে PPU। তো PPU কাস্টমার কেয়ারে বলবেন যে আমার PPU অপশনটা চালু আছে, বন্ধ করে দিন, আমার ডাটা শেষ হওয়ার পরে আমার ব্যালেন্স থেকে টাকাটা কেটে নিয়ে যায়। তো তারা PPU অপশনটা বন্ধ করে দিবে। তো দর্শক, ভিডিওটা এই পর্যন্তই ছিল। আপনাদের ভিডিওটা কতটুকু ভালো লাগছে অবশ্যই কমেন্ট বক্সে লিখে যাবেন এটার মূল্যবান মতামতটা। আর যারা নতুন ইউজার আছেন আমার এইখানে ভিডিওটা দেখছেন, তারা আমার চ্যানেলটা সাবস্ক্রাইব করে পাশে থাকবেন, আমার পরিবারটা আরও বড় করতে হবে যদি আপনাদের ভালোবাসা থাকে। তো দেখা হবে পরবর্তী নতুন ভিডিওতে, ততক্ষণ ভালো থাকবেন, আল্লাহ হাফেজ।